বন্ধুরা, এই ঘটনাটি পাকিস্তানের গিলগিস্তানের। সেখানকার একটি যুবক একটি হোটেলে চাকরি করত। হোটেলটি তার বাসা থেকে একটু দূরেই ছিল, তাই সে প্রতিদিন হোটেলে হেঁটে যেত এবং সন্ধ্যার আগে বাসায় ফিরে আসত। তার রাস্তায় একটি গোরুস্থান পড়ত, যে গোরুস্থানের পাশ দিয়ে সে প্রতিদিন হেঁটে যেত। কিন্তু সে কখনো কোনোদিন এই কবরস্থানের ভিতরে প্রবেশ করেনি এবং এই কবরস্থানকে নিয়ে তার মনে কখনো কোনো প্রশ্ন জাগেনি। কিন্তু একদিন সে যখন তার কাজ শেষ করে বাসায় ফিরে আসছিল, তখন সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে শব্দটি সে স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল, তাই সে সিদ্ধান্ত নিল কবরস্থানের ভিতরে গিয়ে দেখবে কোথা থেকে এই আওয়াজ আসে আর এই নীরব জায়গা থেকে কে বা এত জোরে শব্দ করছে। বন্ধুরা, সেই শব্দটি কার ছিল এবং সেই গোরুস্থানে কি ঘটনা ঘটেছিল, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলের বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা সর্বদা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান, তারা কমেন্ট বক্সে এখনই লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন। ও যারা আপনারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে নিন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। প্রিয় বন্ধুরা, যখন সে যুবক কবরস্থানের ভিতরে প্রবেশ করল, তখন শব্দ ধীরে ধীরে বেড়ে যেতে লাগলো আর সে বুঝতে পারছিল এই শব্দটি নিশ্চয়ই কোনো মহিলা করছে। সে কবরস্থানে প্রবেশ করার পর স্পষ্টভাবে শুনতে পারল কোনো মহিলা অনেক বড় বিপদে রয়েছে, তার শরীরের কাপড় নেই আর সে কাপড় চাইছে। সে আরও শুনতে পেল একজন মহিলা চিৎকার করে বলছে, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে বাঁচাও, আমি তোমাকে এমন কিছু জানাবো যেটা জানলে তোমার পরবর্তী বংশধরের সকলের জীবন পরিবর্তিত হয়ে যাবে আর আমার তো বাঁচার সুযোগ নেই, কিন্তু আমি চাই আমার কথা শুনে মানুষজন যেন সঠিক রাস্তায় ফিরে আসে। সে যুবকটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তাড়াতাড়ি করে গ্রামে গিয়ে অনেকগুলো মানুষকে একত্রিত করে এই ঘটনাটি খুলে বলে। সেই যুবকের কথা শুনে সে এলাকার বৃদ্ধ মানুষজন বললেন, চলো সে গোরুস্থানে যাই এবং গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। এরপর সেই যুবক 8 থেকে 10 জন মানুষকে নিয়ে এসে কবরস্থানে চলে আসে আর তখনও সে শব্দটি শোনা যাচ্ছিল। সেখানে উপস্থিত বুজুর্গ এবং আলেমগণ সিদ্ধান্ত নিলেন, এই মহিলাটি আমাদেরকে যা জানাতে যাচ্ছে তা আমাদের অবশ্যই জানা উচিত, আর তাই আপনারা কবর খোঁড়া শুরু করে দিন। আর ধীরে ধীরে 8 থেকে 10 জন মানুষের দলটি 30 থেকে 40 জন মানুষের দলে রূপান্তরিত হয়, অর্থাৎ সেখানে ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে শুরু করে। যখন সে কবরটি খনন করা শেষ হলো, তখন দেখা গেল সেখানে একজন মহিলা বসে আছে। সেই মহিলা বলছে, কেউ আমার বাড়িতে যাও এবং আমার বাড়িতে গিয়ে আমার জন্য কাপড় নিয়ে আসো আর তার সাথে সাথে আমার জন্য চাদর এবং কোনো ওড়না নিয়ে আসো। যদি আমার বাড়ির ঠিকানা আপনারা কেউ জানেন না, তাহলে কেউ নিজের বাসায় গিয়ে আমার জন্য কাপড় নিয়ে আসুন, কিন্তু আসার সময় অবশ্যই সঙ্গে করে একটি চাদর অথবা ওড়না নিয়ে আসবেন। আর তারপর যে যুবকটি সবার প্রথমে সেই মহিলার আওয়াজ শুনেছিল, তিনি সেই মহিলার বাড়ির ঠিকানা বের করেন আর তার বাড়ি থেকে সে মেয়েটির পুরনো ড্রেস এবং তার জন্য একটি চাদর নিয়ে আসে আর কাপড়গুলো কবরের মধ্যে ফেলে দেয়। সে মহিলা সেই কাপড়গুলো পরে কবর থেকে বাইরে আসে এবং তার বাসার দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু এরপর ঘটনাটি কি ঘটল বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনারা যারা এখনও এই ভিডিওতে লাইক দেননি, এখন এই ভিডিওতে লাইক দিয়ে দিন। সেই মহিলা যখন দৌড়াচ্ছিল, তখন তার পিছনে পিছনে অন্যান্য মানুষজন সকলেই দৌড়াচ্ছিল। সে মহিলাটি বারবার বলেছিল, আপনারা সকলেই আমার পিছনে পিছনে আসুন। এরপর সেই মহিলা শেষ পর্যন্ত তার বাসায় যায় এবং তার বাসায় গিয়ে তার ঘরে প্রবেশ করে আর ঘরে প্রবেশ করার সাথে সাথেই ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় আর ধীরে ধীরে সেখানে মানুষের সংখ্যা বাড়তেই থাকে আর সবাই তার বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এর ঠিক কিছুক্ষণ পরেই সেই মহিলা কিছু মানুষকে ঘরের ভিতরে যাওয়ার অনুমতি দেয় এবং
বলে আপনারা ঘরে আসুন, আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয় জানাবো যেটা জানার পর আপনাদের সকলে পরবর্তী বংশধর সাবধান হয়ে যাবেন। কবর থেকে বাইরে আসা এবং তোমাদেরকে এই কথাগুলো জানানোর মাধ্যমে হয়তোবা আমার গুনাহ মাফ হতে পারে। বন্ধুরা, সেই মহিলাটি যখন তার শরীরের চাদর নামালো, তখন সেখানে উপস্থিত মানুষজন সকলেই অসুস্থ হয়ে যেতে শুরু করলো এবং সকলেই কাঁপতে শুরু করলো, কেননা তারা সেই মুহূর্তে এমন একটি জিনিস দেখে যেটা তারা কখনোই দেখেনি। তারা দেখলো সেই মহিলাটির মাথায় একটিও চুল নেই। চুল তো দূরের কথা, তার মাথায় চামড়া পর্যন্ত ছিল না। এরপর সেই যুবকটি তাকে জিজ্ঞাসা করলো, তোমার চুলের সাথে কি হয়েছে? তখন সেই মেয়েটি বলল, আমি যখন জীবিত ছিলাম আর আমার ঘর থেকে যখন বের হতাম, তখন আমি আমার চুলগুলো খুলে রাখতাম। আমি আমার চুলকে সব সময় উজ্জ্বল রাখতাম, যাতে করে বেশি বেশি করে পরপুরুষ আমার চুলের প্রশংসা করে এবং সবাই যেন আমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় এবং আমাকে যেন সবাই বিয়ে করার স্বপ্ন দেখে। তারপর সেই যুবকটি জিজ্ঞাসা করল, তোমার ঠোঁট কোথায় গেল? তখন সেই মহিলা উত্তর দিল, আমি আমার ঠোঁটে অনেক বেশি লিপস্টিক লাগাতাম আর আমি এমনভাবে লিপস্টিক লাগাতাম যাতে করে সুদর্শন পুরুষরা আমার প্রশংসা করে আর তারা যেন আমার সৌন্দর্য দেখে সকলে আমার প্রতি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর সবাই যেন স্বপ্ন দেখে আমাকে বউ বানানোর। সে সময় সেখানে উপস্থিত সকলে অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা তখন সেখানে এমন একটি অবস্থা হয়েছিল যেটা অনেকে বেশি ভয়ঙ্কর। শুধুমাত্র যে যুবক তাকে প্রথমবার দেখেছিল, সেই যুবক মেয়েটির সাথে কথা বলার সাহস পাচ্ছিল। এরপর সেই যুবকটি দেখল এ মহিলা পায়ের চামড়া নেই এবং তার নখ নেই, আর তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই কষ্টে আছে। তখন সেই যুবকটি জিজ্ঞাসা করল, তোমার পায়ের সাথে কি হয়েছে? তখন সে মেয়েটি অনেক কষ্ট করে বলল, যখন আমি যুবতী ছিলাম তখন বেগানা পুরুষদের কাছে যেতাম এবং আমার একটুও খারাপ লাগতো না। আমি আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে সেই বেগানা পুরুষদের কাছে যেতাম এবং তাদের সাথে সকল ধরনের অবহিত কাজ করতাম। আজকে আমি আপনাদেরকে জানাতে এসেছি, আপনাদের ঘরে যাদের মা বোন রয়েছে এবং মেয়েদেরকে বলবেন তারা যেন কখনোই বাইরের পরপুরুষদেরকে তাদের চুল না দেখায়, তারা যেন কখনোই বাইরের পুরুষদের সামনে সৌন্দর্য না দেখায়, তারা যেন কখনোই বেগানা পুরুষদের সাথে আমার মতো অবৈধ কাজ না করে, না হলে তাদেরকেও আমার মতো অবস্থা হতে হবে। সেই সাথে সাথে সেই মহিলা আরো বলল, আপনারা আপনাদের স্ত্রীকে এবং মা বোনদেরকে পর্দার সাথে চলাফেরা করতে বলবেন। এই কথা বলার সাথে সাথে সে কবর থেকে উঠে আসা সেই মহিলা আবারও মাটিতে পড়ে যায় এবং সকলেই বুঝতে পারে তিনি মৃত্যুবরণ করেছেন। এরপর গ্রামের সকলে মিলে আবার তাকে কবরস্থানে নিয়ে যায় এবং দাফন করে দেয়। বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।